আমি এখন আছি ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে ফিনল্যান্ডে অন্যতম প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর হেলসিঙ্কি বিমানবন্দরে ট্রলি ম্যানেজমেন্ট ব্যবস্থা নিয়ে। দোতলায় হচ্ছে একটা ডিপার্চার মেইন ডিপার্চার হলের গেট দেয়া, যেন ট্রলিগুলো নিয়ে প্যাসেঞ্জাররা ডিপার্চার হল। দেখেন আমি এসকেলেটারের নিচে নামছি, এখানেও আরেক দফা বেরিয়ে আরও বেশ কিছু প্যাসেঞ্জার কিন্তু ট্রলি হাতে দাঁড়িয়ে আছে। মাত্র আমরা উপরে দেখেছি যে ডিপার্চার হল থেকে অ্যারাইভাল হল দেখাবো। দেখেন কি পরিমাণরা ট্রলি নিয়ে যেতে পারবে না, আগেই বলেছি। তো আমি এখন এখানে যেটা দেখতে পাচ্ছি, আসলে এই ইনফরমেশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে শুধু বাংলাদেশের এই যে আরেক কর্নারে আরও কিছু ট্রলি আমি দেখতে পেলাম। অতি সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঢাকা এয়ারপোর্টের ট্রলি কোন পর্যন্ত নেওয়া যাবে বা এয়ারপোর্ট কর্তৃপক্ষ রিসেন্টলি এক ধরনের ভেরিয়ার দিচ্ছে, যেন ট্রলি টার্মিনাল থেকে প্যাসেঞ্জার বাহিরে নিয়ে যেতে না পারে। এই জিনিসগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু আলোচনা নজরে এসেছে আমার। তো আমি ভাবলাম ফিনল্যান্ডের হেলসিঙ্কি এয়ারপোর্ট থেকে আমি আপনাদের সাথে শেয়ার করি এখানকার এয়ারপোর্ট এক্সপিরিয়েন্স, যে হেলসিঙ্কি এয়ারপোর্টে আমরা কোন পর্যন্ত ট্রলি নিয়ে যেতে পারি বা প্যাসেঞ্জাররা কোন পর্যন্ত ট্রলি নিয়ে যেতে পারে এবং কোনো রকমের ব্যারিয়ার আছে কি না। আমি এখন আছি অ্যারাইভাল হলে নিচতলায় হেলসিঙ্কি এয়ারপোর্টের। তো নিচতলা থেকে আমি এখন দোতলায় যাব। দোতলায় হচ্ছে এটা ডিপার্চার হল। আমরা দেখতে পাচ্ছি একজন প্যাসেঞ্জার ট্রলি নিয়ে কোথাও যাচ্ছে সে। তো ডিপার্চার হলটা দুইতলায় অবস্থিত। তো এখানে হাতের ডান দিকে দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে ট্রলিগুলো রাখা আছে, প্যাসেঞ্জাররা লাগেজ ড্রপ করে ট্রলিগুলো এখানে রেখে গিয়েছে। তো আমি জাস্ট বাহিরে এক্সিটে একটু দেখতে চাচ্ছি যে বাহিরে কোনো রকমের ট্রলি দেখতে পাই কি না। আমি কিন্তু দুইতলায় আছি ডিপার্চার হলে। তো এইখানে মূলত ট্যাক্সিগুলো এসে দাঁড়ায়। তো এইখানে তেমন ট্রলি দেখতে পেলাম না। তো আমি আবার মেইন ডিপার্চার হলের ভিতর চলে যাচ্ছি। আগেই বলেছি যে এই ট্রলিগুলো হচ্ছে প্যাসেঞ্জাররা লাগেজ ড্রপ করে এখানে রেখে গিয়েছে। এখানে কিন্তু ব্যারিকেড দেখতে পাচ্ছি আমরা। দ্যাট মিনস হেলসিঙ্কি এয়ারপোর্টেও ব্যারিকেড দেয়া, যেন ট্রলিগুলো নিয়ে প্যাসেঞ্জাররা ডিপার্চার হল থেকে নিচে অ্যারাইভাল হল যেটা নিচতলা সেখানে যেতে না পারে। দেখেন আমি এসকেলেটারের নিচে নামছি, এখানেও আরেক দফা ব্যারিকেড দেয়া, যেন কোনোভাবেই ট্রলিগুলো নিয়ে অ্যারাইভাল হলে প্যাসেঞ্জার পৌঁছাতে না পারে। অ্যারাইভাল হলের বাহিরে আমি এখন একটু দেখতে চেষ্টা করব। এখানে কিন্তু অলরেডি দেখতে পেলাম যে একজন প্যাসেঞ্জার ট্রলি রেখে গেল এবং লাগেজ হাতে করে নিয়ে যাচ্ছে, এবং সামনে আরও বেশ কিছু প্যাসেঞ্জার কিন্তু ট্রলি হাতে দাঁড়িয়ে আছে। দ্যাট মিনস অ্যারাইভাল হল থেকেও ট্রলি নিয়ে এই পার্কিং এরিয়া পর্যন্ত কিন্তু প্যাসেঞ্জাররা চলে আসতে পারছে ইজিলি। শুধুমাত্র আমরা উপরে দেখেছি যে ডিপার্চার হল থেকে অ্যারাইভাল হলে আসার ক্ষেত্রে ভ্যারিয়ার দেয়া ছিল। তো যাই হোক, এখন আমি রেলওয়ে স্টেশনে দেখাবো। দেখেন কি পরিমাণ ট্রলি প্যাসেঞ্জাররা রেখে গিয়েছে এখানে, বিকজ ব্যারিকেড দেয়া। আন্ডারগ্রাউন্ড যে রেল সার্ভিস সেখানে প্যাসেঞ্জাররা ট্রলি নিয়ে যেতে পারবে না। ফিনল্যান্ডের হেলসিঙ্কি এয়ারপোর্টে কিন্তু ঠিক এভাবেই ব্যারিকেড দেয়া। তো আমি এখন রেলওয়ে স্টেশনে চলে আসলাম এলিভেটর ধরে। রেলওয়ে স্টেশনটা আন্ডারগ্রাউন্ডে এয়ারপোর্টের, আগেই বলেছি। তো আমি এখন এখানে যেটা দেখতে পাচ্ছি, আসলে প্যাসেঞ্জাররা সবাই হাতে করে যার যার লাগেজগুলো টেনে নিয়ে যাচ্ছে, বিকজ এখানে ट्रलि निये आसार कोनो सुयोग नेई। बैरिकेड अलरेडी ऊपरे देखेछि बैरिकेड देया छिलो। वाओ, तारपरेও কিন্তু অনেকেই ট্রলি এখানে নিয়ে এসেছে, জানি না কিভাবে সেটা সম্ভব হয়েছে। তো এই ইনফরমেশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে শুধু বাংলাদেশেই কিন্তু ব্যারিকেড দেয়া হয় না এয়ারপোর্টে, এখানে ফিনল্যান্ডেও কিন্তু এই যে দেখেন এসকেলেটর থেকে নামার পথে কয়েক দফা ব্যারিকেড দেয়া, যেন প্যাসেঞ্জাররা কোনো রকমেই আন্ডারগ্রাউন্ড রেলওয়ে স্টেশনে ট্রলিগুলো নিয়ে আসতে না পারে, যেন এখানে মেসি একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে না পারে। আমি এখন হেলসিঙ্কি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের আন্ডারগ্রাউন্ড রেলওয়ে স্টেশন থেকে আপনাদেরকে আজকে দেখাতে চেষ্টা করছি যে হেলসিঙ্কি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে লাগেজ ক্যারি কোন পর্যন্ত করা যায় ট্রলি দিয়ে। যাই হোক, এখানে একটা ট্রলি পড়ে আছে, যদিও এখানে ট্রলি নিয়ে আসার কথা না, ব্যারিকেড দেয়া ছিল, কিন্তু তারপরেও সামহাও খুব সম্ভবত লিফটে করে কেউ ওই ট্রলিটা এনে এখানে রেখেছে। সো নিয়ম সব দেশে যেমন আছে সব দেশে আবার নিয়ম ভাঙা হয়। এই পাতাল রেলের এই যে আরেক কর্নারে আরও কিছু ট্রলি আমি দেখতে পেলাম। এখন আমি বের হয়ে হেলসিঙ্কি এয়ারপোর্টের বাহিরের দৃশ্যটা আপনাদেরকে দেখাবো, যে বাহিরে বাস স্টপেজে এবং পার্কিং এরিয়াতে লোকজন ট্রলি নিয়ে আসতে পারছে কি পারছে না। এখানে দেখুন ট্রলিটি পুজোটি কি সুন্দর একটা স্পেস করে দেয়া, দ্যাট মিনস এখানে কিন্তু লোকজন ট্রলি নিয়ে বাহিরে বের হতে পারছে, লাগেজগুলো ট্রলিতে চাপিয়ে বাস স্টেশন বা বাস কাউন্টার পর্যন্ত এবং পার্কিং পর্যন্ত কিন্তু চলে আসতে পারছে। তো আমি আরেকটু ঘুরে দেখব হেলসিঙ্কি এয়ারপোর্টের চারপাশটা, যে আমি আরও কোনো ট্রলি দেখতে পাই কি না। এটা হচ্ছে মূলত হেলসিঙ্কি এয়ারপোর্টের আউটসাইড, অ্যারাইভাল হল থেকে বের হয়েই এই আউটসাইডে পার্কিং এরিয়া এবং বাস স্টপেজগুলো আপনারা পেয়ে যাবেন, যেখান থেকে পুরো ফিনল্যান্ডে বিভিন্ন ডেস্টিনেশনে বাসগুলো ছেড়ে যায়। যে এখানে কিন্তু কিছু ট্রলি আমি দেখতে পেলাম হাতের বাম দিকে। এখানে কিন্তু এই বাস স্টপেজের এদিকে এয়ারপোর্টের অ্যারাইভালের ঠিক বাহিরে ট্রলি নিয়ে কিন্তু দেখতে পাচ্ছি যে যাত্রীদের। সো ট্রলি নিয়ে এয়ারপোর্টের বাস কাউন্টারগুলোতে কিন্তু বা নর্মাল পার্কিংয়ে প্যাসেঞ্জাররা ট্রলি নিয়ে আসতে পারছে। এই যে এখানে আরেকটা ট্রলি দেখতে পেলাম, সামনেও বেশ কয়েকজন প্যাসেঞ্জারকে দেখা যাচ্ছে ট্রলি নিয়ে তাদের লাগেজগুলো নিয়ে তারা ওয়েট করছে বাসের জন্য। এটা হচ্ছে হেলসিঙ্কি এয়ারপোর্টের বাস ডিপো বা বাস কাউন্টার, এখান থেকে বিভিন্ন শহরে বিভিন্ন ডেস্টিনেশনে বাস ছেড়ে যায় এয়ারপোর্ট থেকে, এবং তার ঠিক উল্টা পাশে ওইটা কিন্তু পার্কিং, যে বিল্ডিংগুলো আমরা দেখতে পাচ্ছি। বাস্তবে হেলসিঙ্কি এয়ারপোর্ট ভিজিট করে আমি যতটুকু দেখতে পেলাম যে এখানে প্যাসেঞ্জাররা নর্মালি ট্রলিগুলো তাদের অ্যারাইভাল হল থেকে বের হয়ে বাস স্টেশন পর্যন্ত বা বাস কাউন্টার পর্যন্ত নিয়ে আসতে পারে, ইভেনচুয়ালি গাড়ির পার্কিং পর্যন্ত তারা ট্রলিগুলো নিয়ে আসতে পারে।